বিসিএস এ নারীদের নিয়োগ প্রাপ্তির হার কমেনি, এই তথ্যটা আসলে সঠিক নয়, এটি আমি বলতে চাচ্ছি। আমাদের যে স্ট্যাটিস্টিক্স, যে 26-27% নারী সুপারিশপ্রাপ্ত হয়ে থাকে প্রত্যেকটা বিসিএসে, এবং সেটি কিন্তু তাদের যে গতিটা সেটা কিন্তু তারা ধরে রেখেছে এবং সেখানে কোনো ব্যত্যয় নাই। আমাদের লেখাপড়ার মান এবং সরকারি চাকরির প্রতি আগ্রহ সব বিবেচনায় কিন্তু আমরা পেছানোর কোনো কিছু দেখছি না, বরং দেখছি যে সামনের দিকে বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে যদি আমি কিছুটা বলি, তাহলে আপনারা নিশ্চয়ই দেখবেন যে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের যে আপনার অংশগ্রহণ, বিশেষ করে 35তম বিসিএসে নারী কর্মকর্তা রয়েছেন 27.95%, অর্থাৎ 100 জনের মধ্যে প্রায় আপনার 28 জন মতো। আর 36তম বিসিএসে আমরা দেখেছি 26.22%, আবার 37তম বিসিএসে আমরা দেখেছি 24.73%, 38তম বিসিএসে 26.91%, সেক্ষেত্রে আবারও আমরা দেখেছি 40তম বিসিএসে আবার 26.03%, এবং সর্বশেষ যে 41তম বিসিএস হয়েছে এবং সেখানে 26.71% নারী প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছে প্রদানের জন্য। তো সেক্ষেত্রে আমরা এছাড়াও 29তম যে বিসিএস, সেখানেও আমরা দেখেছি বিসিএসে, এটা আপনারা নিশ্চয়ই জানেন যে এটা ছিল বিশেষ বিসিএস ডাক্তারদের জন্য, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে 46.81%, এবং 42তম যে বিশেষ বিসিএস সেখানে আমরা দেখেছি নারীদের 49.02% নারী প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে 10% নারী কোটা বাতিলের পরও নারীরা পূর্বের মতোই কিন্তু নিয়োগ পাচ্ছে, এখানে কোনো ব্যত্যয় কিন্তু ঘটেনি। আপনারা নিশ্চয়ই জানেন যে 40তম বিসিএস থেকে কিন্তু নারীদের কোনো কোটা নাই, তো আমাদের 40তম বিসিএসের পরে আপনারা নিশ্চয়ই জানেন যে 31তম আছে, তারপরে আমাদের 43তম রয়েছে, 42তম রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কোনো পরিবর্তন আমাদের ঘটেনি, বরং আমরা যেটা দেখছি যে 40তম বিসিএসের 26.03% এবং 41তম বিসিএসের 26.71% নারী প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। এতে বোঝা যাচ্ছে যে বিসিএস এ নারীদের নিয়োগ প্রাপ্তির হার কমেনি, এই তথ্যটা আসলে সঠিক নয়, এটি আমি বলতে চাচ্ছি। আমাদের যে স্ট্যাটিস্টিক্স, যে 26-27% নারী সুপারিশপ্রাপ্ত হয়ে থাকে প্রত্যেকটা বিসিএসে, এবং সেটি কিন্তু তাদের যে গতিটা সেটা কিন্তু তারা ধরে রেখেছে এবং সেখানে কোনো ব্যত্যয় নাই, এই একটি বিষয়। আর হচ্ছে নিয়োগের পাশাপাশি কর্মক্ষেত্র নারীরা পিছিয়ে নাই, আপনারা জানেন যে আমাদের এখন সচিবের সংখ্যা 11 জন, 11 জন নারী সচিব রয়েছে 58 জনের মধ্যে, আর টোটাল আমাদের প্রায় 84 জন আমাদের সচিব রয়েছে আপনারা জানেন, তাদের ভিতরে মিনিস্ট্রি হচ্ছে 58 জন, 58 মিনিস্ট্রির মধ্যে আমরা এখানে আমরা দেখছি যে 11 জন সচিব রয়েছে, এবং অতিরিক্ত সচিব রয়েছে 75 জন, আর যুগ্ম সচিব রয়েছে আমাদের নারীদের মধ্যে 164 জন, এবং উপসচিব রয়েছে 394 জন, এবং সিনিয়র সহকারী সচিব হিসেবে রয়েছে 658 জন এখানে কর্মরত আছে। এছাড়াও জেলা প্রশাসক হিসেবে 7 জন রয়েছে, 7 জন জেলা প্রশাসক 64টি জেলার মধ্যে 7 জন রয়েছে নারী, এবং ইয়নে হিসেবে রয়েছে 151 জন নারী। আমাদের এটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যে নারীদের বিভাগীয় কমিশনার, হ্যাঁ, এবং একজন বিভাগীয় কমিশনার রয়েছেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার নারী রয়েছেন। এসিলিয়ান হিসেবে প্রায় 88 জন, 88 জন নারী আপনার সদস্য কর্মরত আছেন। তো আমরা সেক্ষেত্রে আমরা দেখছি যে এটা কোনো রকম পিছিয়ে যাচ্ছে না, বরং সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি নারীর ক্ষমতায়ন। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সদিচ্ছা যে কর্মক্ষেত্রে নারীদের আরও বেশি অংশগ্রহণ হোক, নারীরা এগিয়ে আসুক, এবং আমাদের যে কর্ম প্রচেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ সেটি সফল হচ্ছে, এবং আমরা এটা বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা খেয়াল রাখি এবং সেভাবে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আর মেধার দিক থেকেও কিন্তু তারা তাদের যে
আইন সুপারিশ প্রাপ্ত হওয়ার বিষয়টি বিসিএসে আমরা নিশ্চয়ই দেখছি 26-27% আমাদের এ আছে। আমাদের টোটাল সরকারি কর্মচারীদের মধ্যে অর্থাৎ বিসিএস ছাড়াও নিচে সব মিলিয়ে কিন্তু আমাদের প্রায় 29% নারী কর্মকর্তা কাজ করছেন না।